শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম রিয়্যাক্টের ভেতরে আমরা বিভিন্ন উপায়ে কেমন কেমন করে সিএসএস ইউজ করব সেই বিষয়গুলো নিয়ে। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করব রিয়্যাক্টের ভিতরে স্যাসের ব্যবহার নিয়ে। তো স্যাস কী জিনিস আমরা অবশ্যই যারা ওয়েব ডিজাইনের সঙ্গে টুকটাক সংশ্লিষ্ট সেটা জানি, বা এ শব্দটা কিন্তু এর আগেও আমরা শুনেছি। তো স্যাস হচ্ছে সিএসএস প্রি প্রসেসর, আবার বলছি আমি, স্যাস হচ্ছে সিএসএস প্রি প্রসেসর। আর স্যাস ফাইল হয় কি, স্যাস ফাইল সবসময় এক্সিকিউট হয় হচ্ছে সার্ভারে, এবং সেটি ব্রাউজারে কী করে, সিএসএসকে সেন্ড করে। আমি আবার বলছি, স্যাস ফাইল এক্সিকিউট হয় কোথায়, স্যাস ফাইল এক্সিকিউট হয় হচ্ছে সার্ভারে, এবং সেটি ব্রাউজারের কাছে কী করে, সিএসএসগুলোকে সেন্ড করে। এখন ঘটনা হচ্ছে, আপনি যদি রিয়্যাক্টের সাথে স্যাস ব্যবহার করতে চান, সেক্ষেত্রে রিয়্যাক্টের ভেতরে অবশ্যই স্যাসকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। আপনি যদি টার্মিনালে গিয়ে নোট প্যাকেজ ম্যানেজার থেকে ইনস্টল নোট স্যাস, এই যে টার্মিনাল কমান্ড আছে, এই টার্মিনাল কমান্ড যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে আপনার রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের মধ্যে স্যাস ইনস্টল হয়ে যাবে। দেন আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা এর আগে সিএসএস ফাইল তৈরি করেছি, সেরকম ডট এস সি এস এস যে এক্সটেনশন আছে স্যাসের এক্সটেনশন, আবার বলে নিচ্ছি আমি, স্যাসের এক্সটেনশন হচ্ছে ডট এস সি এস এস। তাহলে ডট এস সি এস এস ফাইল এক্সটেনশন দিয়ে আপনি স্যাস ফাইল তৈরি করে নেবেন। স্যাস ফাইলের ভেতরে আপনি ইচ্ছামতো সিএসএস লিখবেন, দেন ওই সিএসএস আপনি আপনার যে ভিউ আছে বা কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে ব্যবহার করবেন। তো চলুন আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি। তো এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এর আগের পর্বে অবশ্যই এগুলো আমি ব্যবহার করেছিলাম এখানে। তাহলে আগের পর্বে যেগুলো ছিল সিএসএস অ্যাপ্লাই করা ছিল, সেই সিএসএসগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আগের পর্বের সকল সিএসএস এখান থেকে আমি রিমুভ করে দিলাম, ওকে ফাইন। এখন এই যে আমার প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমি করব কি, স্যাস ইনস্টল করব। তো স্যাস ইনস্টল করার জন্য আমাদের কী কমান্ড লাগবে, npm ইনস্টল নোট স্যাস। তাহলে এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। আমি টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে আমি আমার যে মেইন অ্যাপ্লিকেশন ফোল্ডার সিডি মাই অ্যাপ, সেই অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। দেন npm ইনস্টল নোট স্যাস, এই যে কমান্ড লাইন, এই কমান্ড লাইনটা এখানে আমি এক্সিকিউট করে দিচ্ছি। ওকে ফাইন, আমার অ্যাপ্লিকেশনের সাথে এখানে কিন্তু স্যাস ইনস্টল হয়ে গেল। এখন আমি আমার যে সোর্স ফোল্ডার আছে, সেই সোর্স ফোল্ডারের ভিতরে নতুন একটি স্যাস ফাইল তৈরি করছি। এই স্যাস ফাইলের নাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে মাই ডট এস সি এস এস। তাহলে এখানে একটি নতুন স্যাস ফাইল আমি তৈরি করে ফেলেছি। এখন এই স্যাস ফাইলের ভেতরে আমি স্যাস লিখতে পারি। তো এখানে প্রথমে আমার হচ্ছে এই যে অ্যাপ ডট জেএস, এই অ্যাপ ডট জেএসের মধ্যে এখানে আমি এইচ ওয়ান যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টের মধ্যে কোনো একটা সিএসএস প্রপার্টি দিতে চাচ্ছি। এর জন্য আমি এখানে প্রথমে একটা কালার এখানে ডিক্লেয়ার করে নিতে পারি। ধরুন আমি এখানে একটা কালার ডিক্লেয়ার করে নিলাম হচ্ছে নেম কালার, এবং এই কালারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি রেড কালার, ওকে। দেন আমি এখানে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি ডট টেক্সট স্টাইল, দেন এটার ভিতরে আমি এখানে কালারের মধ্যে বলে দিলাম যে হচ্ছে আমার কালার হবে কি, এই নেম কালার, ওকে। দেন এখান থেকে কিন্তু আমি এই করে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে পারি একটা, না এখানে একইভাবে নেম কালার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যে হচ্ছে নেম কালার না দিই এই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি ব্যাক কালার। ব্যাক কালার আমি করে দিলাম হচ্ছে গ্রিন, ওকে। দেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি হচ্ছে এই ব্যাক কালার, ওকে ফাইন। আমরা এখানে কিছুটা প্যাডিং নিয়ে নিতে পারি। তো প্যাডিংয়ের জন্য ইচ্ছে করলে কিন্তু আমরা স্যাসের ভিতরে এরকম আলাদা আলাদা ই করতে পারি, কী বলে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি সিএসএসের। মাই প্যাডিং, প্যাডিং ইগলস টু বলে দিলাম হচ্ছে 50px, ওকে ফাইন। দেন এই প্যাডিংটা আমি এখানে ব্যবহার করছি। তাহলে প্যাডিং কত px, 50px মানে হচ্ছে এই যে মাই প্যাডিং,
ওকে ফাইন। এখন এই যে স্যাসের ভিতরে আমি একটা ই লিখলাম, ক্লাস লিখলাম, এই যে স্যাস ফাইলটা তৈরি করলাম, এখন যদি আমি সেই স্যাসটা আমার এই এলিমেন্টের মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে প্রথমে স্যাসটাকে অবশ্যই এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমি স্যাসকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। আমার স্যাসের নাম ছিল কি, মাই ডট SCSS। ওকে, এখন এটার ভিতরে আমি করতে পারি কি, এখানে ক্লাস নেম দিয়ে সেই ক্লাস নেমের মধ্যে আমি এই স্যাসটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমার এখানে স্যাসের কি বলে ক্লাসের নাম ছিল হচ্ছে টেক্সট স্টাইল। ওকে, তো এখানে আমি বলে দিলাম হচ্ছে টেক্সট স্টাইল। এখন এই অবস্থায় যদি এটাকে আমি রান করি, খেয়াল করে দেখুন আমি যে স্যাস স্টাইল এখানে অ্যাপ্লাই করেছিলাম, সেই স্যাস স্টাইলটা কাজ করছে। তো এইভাবে করতে পারি কি, আমাদের যে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন, সেই রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা সিএসএস প্রি প্রসেসর বা স্যাস ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।